হিমহিম শীতে বেড়ে চলেছে ভোটের উত্তাপ। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের ওয়ার্ড পাড়া মহল্লায় দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। চষেক নির্বাচনকে কেন্দ্র করে নগরীর 10 নং ওয়ার্ডের সাধারণ জনগণ তাদের সমর্থন দিতে প্রস্তুত রয়েছে বলে অবহিত করেন। স্পেশাল একটা পরিকল্পনা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এলাকার জনগণের ভোটে আমাকে নির্বাচিত করে, এইবার আমি একটা অনলাইন সেবা প্রদানের একটা সিস্টেম চালু করব। সেটা হচ্ছে কেমন, যে কারো যদি একটা সার্টিফিকেট লাগে, ধরেন সে তার বাসা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করবে, আমাদের কাছে আবেদন করবে, আমরা সেই সার্টিফিকেটটা যাচাই বাছাই করে প্রস্তুত করে আমরা আবার তাকে অনলাইনের মাধ্যমে সেই সার্টিফিকেটটা পৌঁছে দেব, ইমেল তার ইমেল অ্যাকাউন্টে সেটা আমরা পৌঁছে দেব, তখন সে ঘরে বসেই প্রিন্ট করে সেই সার্টিফিকেটটা নিয়ে নিতে পারবে। সারা বাংলাদেশেই ভোটারদের মধ্যে প্রায় অর্ধেক হচ্ছে নারী। ইভিএম সম্বন্ধে নতুন যেহেতু একটা ভোটিং সিস্টেম, তাদেরও কিছু সেখানে কিছু কনফিউশন রয়েছে, তাদেরও কিছু এ বিষয়ে কিছু অজানা কিছু ব্যাপার স্যাপার রয়েছে। তো এগুলো আমরা চেষ্টা করছি তাদেরকে ঘরে ঘরে গিয়ে আমরা তাদেরকে মানে উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে এগুলো জানানোর চেষ্টা করছি। এখানে তৃণমূলের গণমানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ইতিমধ্যেই 10 নং ওয়ার্ডের সাধারণ মানুষ তুলে ধরেছেন তাদের গণমুখী প্রত্যাশা। ডক্টর নিসারউদ্দিন আহমেদ মঞ্জু সাহেব সম্বন্ধে যদি বলতে যাই, ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তারপর সোশ্যাল স্ট্যাটাস, বিহেভিয়ার, এভরিথিং ওয়েল, যখন কম্পেয়ার করতে যাই ওনার বিকল্প তো কল্পনাই করা যায় না। যাকে আমরা এই জায়গায় পাইছে সেটা আমাদের সৌভাগ্য মনে করি। আমি নতুন ভোটার হয়েছি, আর যেহেতু আমি একজন ছাত্রী, আমি ওনাকে আমাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাই। উনি একজন পিএইচডি হোল্ডার এবং শিক্ষানুরাগী মানুষ, তাই আমি আমাদের প্রতিনিধি হিসেবে ওনাকে দেখতে চাই। উনি একজন এত ভালো, একজন আদর্শবান একজন মানুষ, যে নারীদের জন্য মহিলাদের জন্য অনেক সময় কাজ করে এসেছেন। আমরা চাই উনি বারবার বিজয়ী হয়ে আবার আমাদের মাঠে ফিরে আসুন। আমাদের এলাকায় প্রচুর উন্নয়নের দ্বারা করেছেন এবং অব্যাহত রয়েছে, কিন্তু এই চলমান কাজগুলো সম্পূর্ণ করার জন্য আমরা আগামীতে ওনাকে নির্বাচিত করে আমরা জয় করতে চাই। আর আমি উনি আবার নির্বাচিত হোক, সবাই ওনাকে মিষ্টিমুখে ভোট দিয়ে নির্বাচিত করবেন, যা আরও যেটা চাহিদা আছে সেটা পূরণ করতে পারে আগামীতে, সবাই ওনার জন্য দোয়া করবেন। মিস্টার নিসারাম নতুন জুবাই, ওনাকে আমরা আবার চাই উনি সবার জন্য কাজ করেন। তো পৃথিবীর অন্যান্য দেশগুলোতে কিন্তু নির্বাচনে এই যে আমরা যেমন রাস্তায় রাস্তায় পোস্টার লাগাই, পৃথিবীর অন্যান্য দেশগুলোতে কিন্তু নির্বাচনে এরকম পোস্টার লাগায় না। এখন অনলাইনের যুগ, ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন আসলে প্রচার প্রচারণাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হলে ভালো হয়। এই উন্নয়নের প্রায় 80% আমি সম্পন্ন করেছি এবং আর যে অংশটা বাকি রয়েছে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করলে আমি এই কাজগুলো সম্পন্ন করব। সচেতন মহল মনে করেন সকল দলমতের মানুষের সম্প্রীতি ও মেলবন্ধনে তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই আধুনিক ওয়ার্ড বিনির্মাণ সম্ভব। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এলাকাবাসী এবং ওয়ার্ডবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিচ্ছে এবং সেই আগ্রহ দিন দিন আরও বাড়তে শুরু করেছে। এখানকার স্থানীয় জনগণ এবং এলাকাবাসী মনে করেন গণমানুষ এবং তৃণমূলের অংশগ্রহণ এই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নিশ্চিত করা গেলেই তবেই একটি বাসযোগ্য চট্টগ্রাম বিনির্মাণ সম্ভব হবে। মনির হুসাইন তুষি, বাংলাধারা, চট্টগ্রাম।